ভারত চীন সীমান্ত দৃশ্যে চীন সেনাক প্রবেশত বাধা দিছে ভারতীয় সেনায়। এই দৃশ্য নতুন নহয়, সীমান্তত সঘনে চীন আর ভারতের মাজত সংঘাত, ঘনে ঘনে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা চীনের, ভারতীয় সেনার চীন সেনার ঘনে ঘনে মতানৈক্য। এনে অবস্থা চীনের প্রতি সর্বা সরকারের দরদ। গুয়াহাটীত পানি যোগান আঁচনির অধীনত প্রায় 800 কোটি টাকার এক কাম এবার অসম সরকারে দিব ওলাইছে চীনের একটা প্রতিষ্ঠানক। সম্পূর্ণ নীতি বহির্ভূতভাবে এই ঠিকা একাংশ আমুলাই চীনের প্রতিষ্ঠানটক দিবলৈ যুঁজা চলাইছে। চীনা কোম্পানিক পানি যোগানোর আঁচনি দিয়াক লৈ আছে বহু রহস্য, আর এই রহস্য ফাদিল হব DYTCৰ প্রতিবেদনত। আমি ফাদিল করিম কিয় কি কারণে চীনা কোম্পানির প্রতি অহেতুক দরদ দেখাইছে সর্বানন্দ সোণোৱাল সরকারের আমোলা সকলে। চীনের প্রতিষ্ঠানটির নাম মেসেজ GDCL BSEE JKMJU। প্রতিষ্ঠানটির লগত আছে অসমের একটা কোম্পানি। দক্ষিণ পূব গুয়াহাটির পানি যোগান আঁচনির কাম এইটি, আনুমানিক ব্যয় 800 কোটি টাকা। এই GDCL হল বেইজিংয়ের একটা প্রতিষ্ঠান। প্রশ্ন হয়েছে চীনের এই প্রতিষ্ঠানটির প্রতি অসম সরকারের ইমান দরদ উপদিছে কিয়? ভারত চীন সীমান্তত ভারতীয় সেনা আর চীনের মাজত সৃষ্টি হওয়া সংঘাত অসম সরকারের জ্ঞাত নহয় নাকি? তৎসত্ত্বেও চীনের প্রতি অসম সরকারের প্রেম হয়েছে কিয়? এয়া আসাম আর্বান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এই কার্যালয় উদ্যোগত 800 কোটি টাকা কাম দিব ওলাইছে বেইজিংয়ের প্রতিষ্ঠানটি। চীনের কোম্পানি অসমের কামর ঠিকা কেনে পাব? চীনের কোম্পানিয়ে কাম করার পূর্বে নিরাপত্তাজনিত দিকটি চাওয়া হল নাই? নিয়ম অনুসারে চীনের প্রতিষ্ঠানে কাম করলে দেশের সুরক্ষার প্রশ্ন আহি পড়ে। এই সুরক্ষাক উলাই করে অসম সরকারের চীন প্রীতি। সোণোৱাল সরকারের এফালে দুর্নীতি বিরোধী স্থিতি, আর ইয়ার বিপরীতে সোণোৱাল সরকারের একাংশ আমলার দুর্নীতিক লৈ এক শীতল যুদ্ধ। প্রকৃতার্থত কব পারি যে সর্বানন্দ সোণোৱাল সরকারের একাংশ আমলাই কোনে কিমান দুর্নীতি করব পারে তারই যেন প্রতিযোগিতা চলাইছে। ট্রেক্টর কেলেঙ্কারিত একাংশ আমলা জড়িত হওয়ার পাছত এইবার পানি যোগান আঁচনিক লৈ প্রায় 1000 কোটি টাকার কেলেঙ্কারির ব্লু প্রিন্ট রচনা করেছে সোণোৱাল সরকারের একাংশ শীর্ষ আমলাই। শুনি আচরিত হব চীনের এই প্রতিষ্ঠানটির নিবিদা বাতিল করা হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সকলোরা অজ্ঞাতে একাংশ আমুলাই মিলি পুনের একটা প্রতিষ্ঠানক কামর আবন্টন দিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করে। চীনের প্রতিষ্ঠানের সঙ্গে আমুলাই লেনদেনের অভিযোগ। নিবিদা বাতিল হওয়ার পিছত কাম দিব ওলাইছে চীনের প্রতিষ্ঠানক, ইয়ার দ্বারা দুর্নীতির ব্লু প্রিন্ট তৈয়ার করেছে একাংশ আমুলাই। ইতিমধ্যে DY365ৰ হাতত সকলো তথ্য আহি পড়ছে। পরবর্তী সময়ত এই তথ্যসমূহ ফাদিল করা হব। ব্যুরো রিপোর্ট DY365। পাকিস্তানৰে যুদ্ধ করবলে RSSক দায়িত্ব দিয়ক, আমি 3 দিনত সাজু হয়ে যাব। ভারতীয় সেনাক সাজু হবলৈ 6 মাস সময় লাগিব। মোহন ভাগবতর বিতর্কিত মন্তব্য। বিহারের RSSর এখন সভাত এইদরে মোহন ভাগবতর দেখা গেছে। মোহন ভাগবতর বক্তব্য মন দি শুনো। দেশ কো জরুরত পড়ে আর দেশ কা সংবিধান কাজ কহে তো সেনা তৈয়ার করতে কো 6-7 মহিনা লগ জায়গা, সঙ্গ কে সৈনিকো কো লেকে 3 দিন মে তৈয়ার, ই আমারি ক্ষমতা। ভাগবতর বক্তব্যর পিছত রাহুল গান্ধীর টুইট, ভারতীয় সেনাক অপমান করেছে ভাগবতে। মুঝে বেহদ দুঃখ হুয়া, হামারি সেনা 71 কেসে জিতি থি হমে পতা হ্যায়, 65 মে কেসে মুকাবলা কিয়া তা হমে পতা হ্যায়। উস সেনা কে বারে মে ইয়ে কহনা কি উসসে জ্যাদা ত্বরিত কারওয়াই সংঘ কর সকতা হ্যায়, ইয়ে বয়ান হম সব কে লিয়ে এক এসে খতরে কি সূচনা হ্যায়। না জানে হম কিস দিশা মে যা রহে হ্যায়, ক্যা ইস দেশ মে প্যারালাল আর্মি গঠিত হোনে যা রহি হ্যায়। এই প্রসঙ্গত অমিত শাহক ত্রিপুরা সোধা হয়েছে, কিন্তু উত্তর দিয়ার পর বিরত থাকে অমিত শাহ। मैंने इसको सिर्फ SMS और सोशल मीडिया में ही देखा है,
इसकी डिटेल रावत जी क्या बोले मेरे पास रिपोर्ट नहीं है, जब मिलेगी तभी इस पर टिप्पणी कर सकते। অবশেষত ভাষ্য সলালে আর এস এসে ভাগবতর বক্তব্য বিকৃত করা হয়েছে। সংচালক মোহন ভাগবতজি কা বয়ান লোক তোড় মরোড় কে পেশ কর রহে হ্যাঁ। উনহোনে ইতনা হি কাহা কি আগর দেশ কে সামনে পরিস্থিতি আতি হ্যায় তো সেনা কে সাথ খড়ে হোনে কে লিয়ে নাগরিকো মে সে আগর সেনা তৈয়ার করনি হ্যায় তো ছ মহিনে কা সময় চাহিয়ে। লেকিন স্বয়ংসেবক ক্যোঁকি ও কবায়ত করতে হ্যায় পরেড করতে হ্যায় উনমে অনুশাসন হোতা হ্যায় তো স্বয়ংসেবক তিন দিন মে তৈয়ার হো সকতে হ্যায়। उन्होंने स्वयंसेवक सेना की कंपैरिजन नहीं की। ब्यूरो रिपोर्ट, डीवाईसी सिंधवाई। अहम विधानसभा नजीरविहीन घटना। बैद्युतिक माध्यम स्थानक लई अहुकलिया परिस्थिति। कैमेरार स्थान बारे बारे सलनी। अध्यक्षर विरुद्धे खूब सांबादिकर। সাংবাদিকে বর্জন করে বিধানসভার চৌহদ। সাংবাদিকক করা অপমানের বিরুদ্ধে হরব বিরোধী। কসমিন কালেও নোহা নুপূজা ঘটনা। অসম বিধানসভাত এইবার স্থান হেরাল বৈদ্যুতিন সংবাদ মাধ্যমর। বারে বারে সলনি করবলৈ দিয়া হল ক্যামেরা থকার স্থান। এবার দুবার নহয়, সোমবারের পুয়ারে পড়ায় কেবাবারও সলনি করা হয় ক্যামেরার স্থান। ইয়াকে লৈ অসন্তুষ্ট হয় বৈদ্যুতিন মাধ্যমর সাংবাদিকসকল। মূরকত বিধানসভার চৌহদ ত্যাগ করে সাংবাদিকসকলে। ইয়ার পিছতেই বিধানসভার বাহিরত সাংবাদিকসকলে সাব্যস্ত করে প্রতিবাদ। এনেতেই সাংবাদিকসকলের কাষত থিয় হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈর মতে গণতন্ত্রের বাবে এনে ঘটনা অশোভনীয়। যেটু প্রেসেই কক, আজি যেটু মেইনলি ইলেকট্রনিক মিডিয়া বলেই কক, এই সকলের যে ধরনের ইয়ার আগে ব্যবস্থা আছিল আজি সেইবিলাক খর্ব করবলে বিচারিছ। মিডিয়াকে যদি এনেদরে বৈষম্য করে তেতিয়াহলে মই ভাবো যে তেখেতসকলের গণতন্ত্রত বিশ্বাস নাই। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইন আর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদেও কঠোরভাবে সমালোচনা করে এই কার্যক। এটা ভাব বিনিময় হয়, ইন্টারেকশন হয়, আপনাদেরকেও কিছু বা বাতরি পায়, এই কথা বতরাবিলাক যেন কিবা অকমান দূরত্ব বাড়ি গেছে। মোৰ ব্যক্তিগতভাবে মই তেনেকুৱা হতা অনুভৱ কৰো। আজিও যিটো কথাত আজি মিডিয়া যেহেতু ঠাইটো আজি ইয়াত দিয়া হয় কালি ইয়াত দিয়া হয় কালি ইয়াত দিয়া হয় এনেকা কুকুরৰ দৰে ব্যৱহাৰ কৰিব নালাগে। এআইডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামেও এজাউৰি দিয়ে সরকারক। মূল প্রবেশদ্বাৰৰ ওচৰত বা এনেকুৱা এটা গুরুত্বপূর্ণ স্থানত থাকিব লাগে যাতে যিকোনো কথাবিলাক মানে বিধানসভার যেবিলাক আপডেট হয় সেই কথাবিলাক যাতে সংবাদ মাধ্যমে অতি সোনকালে লগে লগে যাতে সেইখিনি অসমবাসীক জানাব পারে। কিন্তু সেই নির্দিষ্ট স্থানত সংবাদ মাধ্যমক আমি দেখা নাপায় আচরিত হয়েছিল। সদনের মূল প্রবেশ পথত অবস্থান করা ভিডিও জার্নেলিস্টসকলক স্থানান্তরের নামত করা অপমানক আলোচনার সমাধান করবলৈ পরামর্শ দিলে প্রাক্তন অধ্যক্ষ প্রণব গগৈয়ে। কেটগরিতে অনুরোধ করিম যাতে আমার মিডিয়ার সাংবাদিকসকলে কোনো আলহী আহক আল নোহোৱাকে কর্তব্য যাতে পালন করব পারে একটা স্থায়ী ব্যবস্থা এটা যা তেখেতে করে সেটাকে মই তেখেতক অনুরোধ জানাই। মুঠতে এক কথাত গণতন্ত্রের পীঠখনতেই স্থান সলনি হল চতুর্থ স্তম্ভটোর। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365। মাজ আকাশত অঘটন, এক ভয়ঙ্কর দুর্ঘটনার পৰা কথমপি রক্ষা। শেষ মুহূর্তত প্রাণ রক্ষা পড়িল 261 যাত্রীর। ভারতের আকাশমার্গত সর্ববৃহৎ দুর্ঘটনাটো সংঘটিত হওয়ার পর কথমপি রক্ষা করিলে এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন অনুপমা কোহলিয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা মানি ক্যাপ্টেন অনুপমায় তৎকালীন ব্যবস্থা নোলা হলে হয়তো মাজ আকাশতে সংঘর্ষ ঘটিলহেতেন এয়ার ইন্ডিয়া আর বিস্তারার দুখন বিমানের। মৃত্যু নিশ্চিত আছিল 261 যাত্রী, পাইলট তথা বিমান কর্মচারীর। যা 7 ফেব্রুয়ারিত মুম্বাইর আকাশের ঘটনা। দিল্লির পৰা পুনে অভিমুখে গৈ আছিল বিস্তারার ইউকে 997 বিমানখন। বিমানখনত আছিল 152 যাত্রী। সেই সময়তেই 109 যাত্রী লৈ ভূপাললৈ যাত্রা আরম্ভ কৰিছিল এয়ার ইন্ডিয়ার AI-631 বিমানখনে। এয়ার ইন্ডিয়ার বিমানখনে 27,000 ফুট উচ্চতাত যাত্রা কৰি থকার সময়তেই হঠাৎ 27,100 ফুট উচ্চতালৈ নামি আহে বিস্তারার বিমানখন।
হুয়া ধুয়া লাগে এয়ার ট্রেফিক কন্ট্রোল রুমত প্রায় নিশ্চিত আছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনার। অবশ্যই শেষ মুহূর্তত ক্যাপ্টেন অনুপমা কোহলিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানখন নিরাপদ দূরত্বলৈ আঁতৰাই নিয়াত বিমান দুখনের যাত্রীর প্রাণ রক্ষা পড়িল। ঘটনার সময়ত বিস্তারর বিমানখনের ককপিটত আছিল এগৰাকী পাইলটহে, সেইগৰাকী পাইলটো মহিলা। ঘটনা সংক্রান্তত বিমানবন্দর প্রাধিকরণে তদন্ত ঘোষণা করার লগতে বিস্তারর দুইগৰাকী পাইলটৰ এই লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে। ন্যাশনাল ডেস্ক, DY 365।